প্রযুক্তি দুনিয়ায় ওপেন আয়ের প্ল্যাটফর্ম চ্যাট জিপিটি আশীর্বাদ শুরু। এরই ধারাবাহিকতায় এবার গাড়িতে যুক্ত হচ্ছে চ্যাট জিপিটি, ফলে ভয়েস কমান্ডেই চালাতে পারবেন গাড়ি। বর্তমানে বাজারের অনেক গ্যাজেটে চ্যাট জিপিটি সাপোর্ট পাওয়া যায়, এমনকি ওয়েবে তো চ্যাট জিপিটি ব্যবহার করা হচ্ছে অনেকদিন আগে থেকেই। এমনকি এই ফিচার কিছু ফোনেও ব্যবহার করা হচ্ছে। স্মার্ট টিভি থেকে শুরু করে টিভি স্টুডিওতে এআই ব্যবহার হচ্ছে, এখন এই ফিচার পাবেন গাড়িতেও। ফোনের পর এবার চ্যাট জিপিটি আসতে চলেছে যানবাহনে, মানে যানবাহনেও চ্যাট জিপিটি সাপোর্ট পেয়ে যাবেন। বিখ্যাত যানবাহন নির্মাতা মার্সিডিজ বেঞ্চ তাদের গাড়ি দিয়ে এই যাত্রা শুরু করেছে। সংস্থাটি বলছে, যানবাহনে চ্যাট জিপিটি যুক্ত করার ফলে ইউএক্স ভয়েস সহকারী মার্সিডিজের মাধ্যমে ভয়েস কন্ট্রোল করা আরও সহজ হবে। অর্থাৎ গাড়ি চালাতে চালাতে আপনি যদি বলেন হাই মার্সিডিজ, তাহলেই সে আপনার নির্দেশ মতো সব কাজ করে দেবে। ইউএক্স ইনফোটেনমেন্ট সিস্টেমকে কাজে লাগানো হচ্ছে এজন্য। প্রাথমিকভাবে কমপক্ষে 9 লাখের বেশি যানবাহনে চ্যাট জিপিটি সাপোর্ট পাওয়া যাবে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিটা প্রোগ্রামটি ব্যবহার শুরু হয়েছে। ব্যবহারকারীরা মার্সিডিজ বেঞ্চ অ্যাপের মাধ্যমে হেই মি বিটা প্রোগ্রামে যোগ দিতে পারছেন। জয়েন করার সময় আই ওয়ান্ট টু বি বললেই এই ফিচারটি পেয়ে যাচ্ছেন। মার্সিডিজ বেঞ্চ গ্রুপ এজি এর সিটিও এবং বোর্ড অফ ম্যানেজমেন্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোকিউরমেন্টের সদস্য জানিয়েছেন, কোম্পানির বিটা প্রোগ্রামে চ্যাট জিপিটিকে ব্যবহার করা হয়েছে। এতে চালক যে কোনো বিষয়ে প্রশ্ন করলে তাকে সঠিক উত্তর দিয়ে দিচ্ছে এআই। চ্যাট জিপিটি চালকের এবং যাত্রীদের রাস্তার বিবরণ এবং আবহাওয়ার আপডেট দেবে। তাছাড়াও সে এমন কিছু প্রশ্নের উত্তর দেবে যা তার সিস্টেমে আপলোড করা থাকবে। অর্থাৎ আপনি যদি গাড়ি চালানোর সময় তাকে গান বাজাতে বলেন, সে তখনই সেটি করে দেবে।